উত্তর কোরিয়াকে পরমাণু তত্ত্ব সাপ্লাই দিচ্ছে পাকিস্তান। সম্প্রতি ভারত এসেছিল জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি যখন বিমানে ফিরছিলেন তখনই জাপানের দিকে মিসাইল ছোড়ে উত্তর কোরিয়া। পরপর দুবার এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো জাপানকে। তবে যাওয়ার আগে তিনি ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলিকে যা বলে গিয়েছেন তাতে তার সন্দেহের তীর পাকিস্তানের দিকেই। সূত্রের খবর, জেটলিকে তিনি বলেছেন পাকিস্তানের আব্দুল কাদির খান, যিনি নাকি বিভিন্ন দেশে পরমাণু তত্ত্ব চুরি করে বেড়ান, তার কাছ থেকে এই প্রযুক্তি শিখেছে উত্তর কোরিয়া। লিবিয়া, ইরানের পাশাপাশি উত্তর কোরিয়াতেও এই পরমাণু তত্ত্বের কালোবাজারি করেছে আব্দুল কাদির খান, এমনটাই সন্দেহ এবের। এর আগে 2011 ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয় এক বিশেষ থিওরি, যেখানে জানা যায় 1998 সালে উত্তর কোরিয়া এক নেতা আব্দুল কাদির খানকে চিঠি লেখেন। সেখানে বলা হয় তৎকালীন পাকিস্তানের আর্মি জেনারেল $3 মিলিয়ন নেন ও উত্তর কোরিয়াকে পাঠিয়ে দেন পরমাণু তত্ত্ব। ওই বিমানেই মিসাইলের অংশ পাকিস্তানকে পাঠিয়েছিল পিয়ংইয়ং। এর আগে একই দাবি করে CIA। উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রের উপাদান পাঠাচ্ছে পাকিস্তান। তদন্তে এমন বিস্ফোরক তথ্য এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির হাতে। রিপোর্টের ভিত্তিতে জানা গেছে পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন মোনেল ও এনকোনের নামে দুটি উপাদান উত্তর কোরিয়াকে পাঠায়। চীনা সংস্থা বেজিং সানটেক কোম্পানির মাধ্যমে এই উপাদান সাপ্লাই দেয় পাকিস্তান। কার্গো শিপে করে এই উপাদান যায় উত্তর কোরিয়ায়। অথচ বেআইনিভাবে পারমাণবিক উপাদান সাপ্লাই করার পরও NSG-তে সদস্যপদ দাবি করছে পাকিস্তান। অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে পাকিস্তান উত্তর কোরিয়াকে এমন একটি উপাদান দিচ্ছে যা ওই দেশের অস্ত্র ভাণ্ডারকে আরও বেশি শক্তিশালী করে তুলতে সক্ষম হবে।